উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বক্তব্য ভিন্ন খাতে প্রভাবিত করে আপনি ষড়যন্ত্র করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আওয়ামী অপশক্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, যেটা আমি আপনাকে করতে দেব না। আমি স্পষ্ট আপনাকে দাগে দাগে সব হিসাব বুঝিয়ে দেব। আজকের এই প্রথম আলো নিউজ 17 জানুয়ারি 2023 পাঠ্যবই নিয়ে অভিযোগ, দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান। এই কথাটা ডক্টর ফয়জুল হকের লেখা নয়, এই কথাটা প্রথম আলোতে ছাপানো হয়েছে। আমাকে আমাকে আপনি জাফর ইকবালের বক্তব্য শোনেন, আমি তো আপনার সাথে কোর্ট কাছারি নিয়ে বসে নাই। চুপ করবেন, আপনি আমার বক্তব্যে কোনো ডিস্টার্ব করবেন না। দিস ইজ নট এ কোর্ট, দিস ইজ এ টক শো। নো, ইউ হ্যাভ টু টক। আই উইল টক এন্ড ইউ উইল অ্যানসার ইট, ইউ উইল অ্যানসার ইট। নো, আই এম নট ইন বাংলাদেশ, হাউ ক্যান আই উইল কালেক্ট দিস বুক? আই বোরকা পেঁচিয়ে থাকবে, জামা পেঁচিয়ে থাকবে, জুব্বা পেঁচিয়ে থাকবে, আবার ওই রেল লাইনের পাশে দাঁড়িয়ে আমার বোনেরা যেভাবে উদ্লাগায় দাঁড়িয়েছে তারাও তাদের মতো দাঁড়িয়েছে, কিন্তু সেদিন ওই উদ্লাদের পক্ষেই আপনি কথা বলেছেন, কিন্তু আপনার দেহ বলে মন নেই, শক্তি নেই, আপনি আলেমদের কিংবা ইসলাম পালনকারী সেই নারীদের পক্ষে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারলেন না, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি প্রথমেই যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আত্মস্বীকৃত চোর বাংলাদেশের গত কয়েকদিন আগে যিনি সমালোচনার পাত্র হিসেবে সমগ্র বাংলাদেশে ধিক্কারের শিকার হয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আজকে এইটা কেন বললাম আত্মস্বীকৃত চোর, যে যখন এই চুরিটা বাংলাদেশের প্রেক্ষাপটে সকলে জেনে গেল, দুই একজনে প্রকাশ করলো, সাথে সাথে উনি এসে কিন্তু এটা আবার অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে এবং এটা আমার অজান্তে হয়নি। আমি এর আগেও টকশোতে বহুবার বলেছি যে এই যে বইটা বিজ্ঞান রচনা করলেন, সপ্তম শ্রেণীর এই বিজ্ঞান বইটা রচনা করেছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর হাসিনা খান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব, এরপর রশি রনি বসাক নামের একজন ব্যক্তি, এবং এই বইটা সম্পাদনা করেছেন ডক্টর জাফর ইকবাল। আজকের এই ডক্টর জাফর ইকবাল চারজন ডক্টর নিয়ে একটা সপ্তম শ্রেণীর বই ঠিক করেছেন, সেই বইয়ের মধ্যে আপনি চুরি করছেন, অন্যের লেখা এনে হুবহু ছাপিয়ে দিয়েছেন, সেখানে লিংক দেন নাই, তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা জানান নাই, আবার বইটার মধ্যে আপনারা গুগল ট্রান্সলেট করে সব শেষ করেছেন, এই বিষয়গুলো নিয়ে আমার আমাকে 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 আপনি জাফর ইকবালের বক্তব্য শোনেন, আমি তো আপনার সাথে কোর্ট কাছারি নিয়ে বসে নাই। চুপ করবেন, আপনি আমার বক্তব্যে কোনো ডিস্টার্ব করবেন। আপনারা বসবাস করছেন, টেকনোলজির কথা বলবেন না, কথা বলবেন না, কবর তার কথা বলবেন না, আপনি মিথ্যাবাদী তার পরিচয় দিতে দিতে আপনাদের এখন অভ্যাস খারাপে পরিণত হয়েছে। ডক্টর জাফর ইকবাল নিজে বলেছে 71 টিভিতে টক শোতে আপনি গিয়ে দেখেন, সেখানে পর্যন্ত তিনি অডিওতে তার সাক্ষাৎকার দিয়েছে, আপনি তার চাইতে বড় কি সাহেব আপনার এখানে সাংবাদিকতা করতে এসেছেন, স্পষ্ট বক্তব্য করেছে এখানে প্রথম আলো বইতে, প্রথম আলো নিউজ আছে, যে আপনি দেখেন, আপনাকে তারিখ সহ বলে দিচ্ছি যে প্রথম আলো নিউজ হচ্ছে 17 জানুয়ারি 2023 পাঠ্যবই নিয়ে অভিযোগ, পাঠ্যবই নিয়ে পাঠ্য বলেন, কারণ আপনি কি মিডিয়া বিশ্বাস করবেন না, আপনি কি পত্রিকা বিশ্বাস করবেন না, এই যে প্রথম আলো নিউজ, প্রথম আলো নিউজ থেকে আমি বলতেছি, আপনি কি কথা বলতেছেন, আপনি কথা বলতেছেন কেন, উনি এখন মোহাম্মদ আলী সুমন ভাই, হাসিনা আপার কাছেও তো বই নেই, হাসিনা আপার কাছেও তো বই নেই, বই কি এখন লন্ডনে আমেরিকা বই নিয়ে ঘুরবো নাকি, এটা কেমন কথা বলেন, কেমন কথা বলেন, আমি পত্রিকা থেকে বলছি, মিথ্যাবাদী করবেন না, মিথ্যাবাদী তোর পরিচয়, আপনি আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বক্তব্য ভিন্ন খাতে প্রভাবিত করে আপনি ষড়যন্ত্র করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আওয়ামী অপশক্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, যেটা আমি আপনাকে করতে দেব না। আমি স্পষ্ট আপনাকে দাগে দাগে সব হিসাব বুঝিয়ে দেব। আজকের এই প্রথম আলো নিউজ 17 জানুয়ারি 2023 পাঠ্যবই নিয়ে অভিযোগ, দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান। এই কথাটা ডক্টর ফয়জুল হকের লেখা নয়, এই কথাটা প্রথম আলোতে ছাপানো হয়েছে, এবং এখানে ডিটেইলস লেখা আছে যে এই পাঠ্যবইতে কি কি প্রবলেম করেছে, এবং সর্বশেষ এখানে চারজন লেখকের নাম সহ উল্লেখ করা হয়েছে। আপনি সেখানে এসে নতুন করে জাফর ইকবালদের পক্ষে গিয়ে, ওই ডারউইনদের মতবাদদের পক্ষে গিয়ে, ওই বানরদের পক্ষে গিয়ে নিজেকে আত্মস্বীকৃত বানরের দলে পরিণত করেছেন। এই আওয়ামী লীগ একটা সমস্যা হচ্ছে কি জানেন, বাংলাদেশে যে কোনো ভুলভাল হলে স্বীকার না করার অভ্যাস। আমি তো এটা আওয়ামী লীগকে দোষ দিতে চাই না, আমি দিতে চাই বাংলাদেশের যারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের, আপনারা আওয়ামী লীগকে এতটা দেউলিয়া হয়ে গিয়েছেন যে ডক্টর জাফর ইকবালদের মতো চোরদেরকে নিয়ে আপনাদের পাঠ্যপুস্তক রচনা করতে হবে, কেন বাংলাদেশে কি আর কোনো শিক্ষা ব্যবস্থা নেই, বাংলাদেশে আর কোনো জজ ব্যারিস্টার নেই, বাংলাদেশে আর কোনো শিক্ষক নেই, প্রফেসর নেই, এই ধরনের
ধৃষ্টতা আপনাদের করার কারণেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এখন ধর্মবিদ্বেষী মনে করে, আওয়ামী লীগকে এখন সমাজবিদ্বেষী মনে করে, আওয়ামী লীগকে এখন চোর এবং ডারউইনদের মতবাদদের আদর্শের উত্তরসূরি হিসেবে বানরের উত্তরসূরি মনে করে। না হয় এটা কোনোদিন করতো না, কারণ আপনারা বানরদের পক্ষের লেখকদের কাছে এসে আপনি ফাইট করছেন আমার সাথে। অথচ প্রথম আলো নিউজ দিয়ে আপনাকে বলছি যে এই প্রথম আলোতে কয় দিন কয় তারিখে বলেছে, আপনি কেন এটাকে অস্বীকার করতে যাচ্ছেন? মোহাম্মদ আলী ভাই, আই ডু রেসপেক্ট ইউ, ইউ হ্যাভ টু গিভ মি চান্স টু টক। আমি আমার কথা শেষ করব, তারপরে বলবেন। আজকে আপনি বলেছেন যে বোরকা পরা নিয়ে একটি মন্তব্য করেছেন। আপনি যে মন্তব্য করেছেন, আপনি কোরআন হাদিসের অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, ইজ ফাইন। আপনি আপনার মতো করে আপনার পরিবারকে চালাবেন, আপনার রাষ্ট্রকে চালাবেন, আপনি আপনার জায়গা থেকে ব্যক্তিগতভাবে যেভাবে ইচ্ছা সেভাবে চলবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সংবিধানের আলোকে বাংলাদেশে খাটো পোশাক পরা, লম্বা পোশাক পরা কিংবা সালা পেঁচিয়ে হাঁটা, এই কোনোটারই বিধি নিষেধ নাই যে এটা নিষেধ কিংবা এটা করতে পারবে কিংবা পারবে না। তাহলে যদি সংবিধান সেটাকে অ্যালাউ করে যে এদেশে একজন ব্যক্তি খাটো পোশাক পরে চলতে পারবে, আপনি খাটো পোশাকের বিরোধী কোনোদিন টকশোতে আলোচনা করেন না? আর আপনি যখন এই আলেম সাহেব একটা শরীফার গল্পকে গিয়ে এবং একজন এই যে পর্দা পোশাকে নিয়ে যখন কথা বললেন, তখন আপনি কোরআন হাদিসের সরাসরি যতটুকু জায়েজ ততটুকুই এখানে বর্ণনা করলেন, কিন্তু আপনি এটা করার দুঃসাহস পেলেন না যে বাংলাদেশে ওই মানুষটারও অধিকার আছে যেই মানুষটা মনে চায় সালা পেঁচিয়ে থাকবে, বোরকা পেঁচিয়ে থাকবে, জামা পেঁচিয়ে থাকবে, জুব্বা পেঁচিয়ে থাকবে, আবার ওই রেললাইনের পাশে দাঁড়িয়ে আমার বোনেরা যেভাবে উদ্লাগায় দাঁড়িয়েছে তারাও তাদের মতো দাঁড়িয়েছে, কিন্তু সেদিন ওই উদ্লাদের পক্ষেই আপনি কথা বলেছেন, কিন্তু আপনার দেহ বলে মন নেই, শক্তি নেই, আপনি আলেমদের কিংবা ইসলাম পালনকারী সেই নারীদের পক্ষে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারলেন না, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আপনার মতো একজন রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য দিতে পারে না। আজকে আপনি বাংলাদেশের বর্তমানে এই ডক্টর জাফর ইকবালের বই কথা বাদ দেন, আজকে আমার আলেম সাহেব যে তিনটে প্রশ্ন করেছেন, আমরা যতগুলো টকশো করছি সবগুলো অথেন্টিক টকশো করছি আমরা, শোনেন, আপনি আমাকে বলতে দেন তিনটা বিষয়, তিনটা বিষয়। আমি তো বারবার বলছি আমার কাছে বই থাকবে কেন, আমি তুরস্কে বসে আপনার এই বই কেন নেব? আমি বলবেন আমার কথা বলেন, আমার কথা বলেন, আমি আপনাকে সমস্ত পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে বলছি, আমি আপনার পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে বলছি। না না না, হুজুরের জন্য হুজুরের টাইমে বলিয়েন, হুজুরের জন্য হুজুরের টাইমে বলিয়েন, হুজুরের জন্য হুজুরের 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 জন্য হুজুরের টাইমে বলবেন, হুজুরের জন্য হুজুরের টাইমে বলবেন। আপনি আমার সময় আপা আমার আমার সময়টা আমার সময়টা সে ডিস্টার্ব করেছে। আজকে দেখেন ক্লাস ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সমাজবিজ্ঞান বিভাগে বইয়ে আজকের এই বিবর্তমান কেন শিখাবে? আজকের এদেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আরে ভালো কথা বলেন, সারাক্ষণ আছেন শুধু ডিস্টার্ব করেন না। আজকে আপনি আপনি রাজনীতিবিদের একদম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন, যেটা আমার জন্য কষ্টদায়ক যে আপনার মতো রাজনীতিবিদ আজকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, একজন মানুষকে কথা দিতে বলতে দেন না, সম্মান করতে জানেন না, এটা কেমন ভদ্রতা মোহাম্মদ আলী ভাই বলেন? আপনি একজন মেজর মানুষ, আমি আপনাকে ডিস্টার্ব করেছি কতটুকু ডিস্টার্ব করেছি? আপনার প্রত্যেক জায়গায় আমি কথা বলি নাই, একটা পয়েন্টে কথা বলেছি, কিন্তু আপনি আমার সমস্ত বক্তব্যের মধ্যে আপনি আমাকে ডিস্টার্ব করছেন। আমি যে কথাটা বলতে চাই, অন্যরা টেকনোলজির যুগে প্রবেশ করছে, আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে কে? শেখ হাসিনা। নকিয়া মোবাইল দিয়েছে কে? শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা এত কিছু দিয়েছে, তাহলে ওই বইটা কি আমার এই তুরস্কে বসে আমার কাছে থাকতে হবে? আমার কাছে কি তথ্য প্রযুক্তি নেই? আমার কাছে কি আজকের এই পত্রপত্রিকার নিউজ নেই? আমি কি তাহলে প্রথম আলোকে বিশ্বাস করব না? আমি কি আজকের আমাদের সমকালকে বিশ্বাস করব না? বাংলাদেশের জাতীয় নিউজ থেকে আমরা কোট করে বলছি যে আজকের বাংলাদেশের বিভিন্ন বইতে একেবারে ভুল করছে, ভুল করেছে ওনার জাতির পিতাকে নিয়ে, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পর্যন্ত ভুল করেছে। প্রথম আলো নিউজ দুই তিন দিন আগে পড়েন যে সেখানে নাকি তাকে প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করেছে, সেখানে নাকি তার ব্যক্তিগত নাম নিয়ে এবং তার পদবি নিয়ে, তার বাবার পদবি নিয়ে তাকে চাকর বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তিনি কি আর একটা পদে ছিলেন সেই পাকিস্তানি যুগে, সেই নামটা পর্যন্ত সেখানে দিতে পারে নাই। সেই সকল জায়গায় আপনারা আজকের কথা বলছেন না, কারণ আপনারা যখন দেখছেন ওই দালালদের খপ্পরে পড়ে গিয়েছেন, বামপন্থী নাস্তিক্যবাদীদের খপ্পরে পড়েছেন, সে কারণে এখন নিজের পিতাকে অপমান করছে, সেটাও আপনারা পারেন না। এই কারণেই 15ই আগস্টেও আপনারা উপস্থিত ছিলেন না, কারণ উনি হত্যা হয়েছে যখন আওয়ামী লীগের হাতে হত্যা হয়েছে, দালালদের হাতে হত্যা হয়েছে, তখন আপনাদের গুর্দায় সাহস ছিল না প্রতিবাদ করার, কারণ আপনারা সত্যিকার প্রতিবাদ করতে পারেন না। আমি তিনটা বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে ষষ্ঠ শ্রেণীতে যে কথা হয়েছে, বিবর্তমান বাংলাদেশের মানুষ চায় না, বাংলাদেশের মানুষ এদেশের হিন্দু হোক মুসলমান হোক, আজকে গোবিন্দ দাদাকে প্রশ্ন করলে উনি কোনোদিন চাইবে না যে উনি বানর থেকে মানুষ হয়ে হিন্দু ধর্ম করছে, না, উনি জানে যে উনি আপনি কে, কে আপনাকে, আপনি কেন বিবর্তন বা সপ্তম শ্রেণীতে পড়িয়ে আপনি বানর থেকে মানুষের তত্ত্ব বলবেন? কেন আপনি এই সকল ফালতু কথা বলছেন? আবার আপনার এই সকল বিশ্বস্ততা আমার এই ষষ্ঠ সপ্তম শ্রেণীর বইতে কোনোদিন দেওয়া যায় না। আপনি এখানে আজকে এখানে আজকে জ্ঞানের পরিধি অনেক বড় করেছি, এমন বড় করার প্রয়োজন নেই যেটা করতে গিয়ে আমার ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর যে আজকের তার
আপনার বয়স হয়নি 18 বছরের নিচের একজন শিক্ষার্থী তাকে আজকের সমকামিতা শেখাবেন এমন জ্ঞানের প্রয়োজন নেই যেই জ্ঞান করতে গিয়ে আজকে তাকে আজকে আপনি বিবর্তনবাদ শিখাবেন আজকে আপনি বইয়ের পাতায় পাতায় প্রত্যেক জায়গায় মিথ্যা ইতিহাস বর্ণনা করবেন এটা বাংলাদেশের জনগণ চায় না আপনার কাছে এটা শিখতে চাই না আমি বাংলাদেশের চাই বাংলাদেশে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে প্রত্যেকটি ধর্ম এবং সংস্কৃতির আলোকে সিলেবাস প্রণয়ন হবে যেই সিলেবাসটা যুগ যুগ ধরে এদেশে ছিল আছে থাকবে তাদেরকে নিয়ে কিন্তু কেন আপনারা এই সিলেবাস পরিবর্তন করতে গিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজিয়ে দিবেন বাংলাদেশে বিশ্বাসের মধ্যে আপনি নাস্তিক তৈরি করবেন আমি চাই এদেশে আস্তিক থাকবে সে হিন্দু হলে হিন্দুদের ধর্ম অনুসরণ করবে মুসলমান হলে মুসলমানের ধর্ম অনুসরণ করবে আজকে সমস্ত জায়গায় আপনারা এই কূটকৌশল অবলম্বন করে আজকে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছেন আমি যে কথাটা বলতে চাই আমার আলেম সাহেব একেবারে পিষ্টায় গিয়ে গিয়ে পরে পরে শুনিয়েছে সেই জায়গাগুলোতে আপনারা সংশোধন দিলে দোষটা কোথায় আপনারা সংশোধন নিতে চান না আপনারা বারবার বলেন এখানে ইসলামের কিছু নাই এখানে ধর্মের ব্যাপারে কোনো কটুক্তি করা হয় নাই এই করে নাই সেই করে নাই আমরা তো বারবার বলছি যে আপনারা আস্তে আস্তে করে পিন ঢুকিয়ে দিচ্ছেন ছোট ছোট করে আজকে ঢুকিয়ে দিচ্ছেন 10 বছর পরে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই আর থাকবে না সব কিছু আপনাদের এই বানরের মতবাদে ছয়লাভ হয়ে যাবে সেজন্যই আমরা এখন সতর্ক হয়ে প্রতিবাদ করছি যাতে করে সরকার সতর্ক হয় আর এই শিক্ষা ব্যবস্থা তো শুধু আওয়ামী লীগের জন্য না এটা বিএনপি জামাত জাতীয় পার্টির জন্য না এটা আমার দেশের সকল নাগরিকের জন্য আপনি মোহাম্মদ আলী ভাই কেন এটাকে রেসপেক্ট করতেছেন না এটাকে কেন বুঝতে চান না এই জায়গায় আপনি খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কেন আসেন আমি তো আমার বক্তব্যে একটা জায়গায় শেখ হাসিনার নাম উচ্চারণ করে এই পাঠ্যপুস্তক নিয়ে আমি বক্তব্য দেই নাই মোহাম্মদ আলী ভাই আমি বক্তব্য দিয়েছি জাফর ইকবাল কিংবা এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত যারা আজকের চুরি করছে টাকা পয়সা লোপাট করছে তাদের বিরুদ্ধে কথা বলছি আপনার কেন সৎসাহস নেই তাদের বিরুদ্ধে কথা বলতে আপনি তো তাদেরকে সম্পাদনার জন্য টাকা দিয়েছেন আজকে যদি এদেশে কোনো মোল্লা মৌলবী হুজুররা কোনো বই সম্পাদনা করতো আর যদি সেখানে বঙ্গবন্ধুর বাবাকে চাকরের জায়গায় আজকে যদি চাকর লেখে দিত যে তিনি একজন কেরানি ছিলেন তাহলে আজকে দেখতেন যে ওই হুজুরের রিমান্ড হয় কতদিনের ফাঁসি হয় আর আপনার লেখকরা তাকে চাকর বানিয়ে দিচ্ছে গোলাম বানিয়ে দিচ্ছে সে নিয়ে আপনাদের কোনো হুঁশ হয় না কারণ ওরা আপনাদের ধুতিয়ালি করে আপনি যখন আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চুরি করছেন গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশের জিনিস থেকে বাংলা বানাচ্ছেন বাংলাটাকে ইংলিশ বানাচ্ছেন আর সেই শিক্ষা ব্যবস্থা আমার দেশের ছাত্রদেরকে দিয়ে দিবেন কেন একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সেটা প্রতিবাদ করতে পারেন না এটা পারেন না এই জন্য এই জাফরদের ছায়ার তলে থেকেই আপনাদেরকে এই অপসংস্কৃতি চালু করে অবৈধভাবে এই রাষ্ট্র ক্ষমতায় থাকার একটি শখ রয়েছে আপনাদের সে কারণে আপনারা এটা পারেন না এটা করতে চান না আমি স্পষ্ট প্রতিবাদ করি বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগের জামাত জাতীয় পার্টি নাই শিক্ষা ব্যবস্থা চলবে স্বাধীন এদেশের সার্বভৌমত্ব এদেশের সকল মানুষের শিক্ষা সংস্কৃতি ধর্ম সবকিছুর সমন্বয়ে এদেশে শিক্ষা ব্যবস্থা হবে সেটাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করা যাবে না অবশ্যই ইমপ্রুভ হবে কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা হতে হবে দেশীয় সংস্কৃতির আলোকে কিন্তু আপনি ভিনদেশি তাবেদার দালালদের সংস্কৃতি এখানে প্রবেশ করাতে পারবেন না এখানে কোনো রাজনীতি চলবে না আপনার এখানে নির্দলীয় শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ আজকের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এই শিক্ষা ব্যবস্থাটাকেও আজকে তাদের দলীয় এজেন্ডার একটি কারখানা খুলে বসেছে কথায় কথায় বই নিয়ে বসে কথায় কথায় উনি বুখারি শরীফ নিয়ে বসে কথায় কথায় উনি কোরআন শরীফ নিয়ে বসে ওনার সাথে কি আজকের আসরার সাথে কি আজকের আমি কোটে বসেছি আজকে টকশোতে বলেছি আজকে পত্র পত্রিকার রেফারেন্স দিয়ে আপনি বলবেন আমি আমার জায়গা থেকে বলবো আপনাকে ধন্যবাদ।